বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের 4-5-6 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বিকেলে মাস্টারবাড়ি উত্তর বাজার থেকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে মিলিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোলাহাসুদ্দিন মাস্টার, হবিরবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, আবু সাইদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহেল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন সহ 4-5-6 নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। Yeah!